ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সরকার স্বাস্থ্য সুরক্ষা আইন পাশে কাজ করছে বলেন জাহিদ মালিক। সিএসির প্রস্তাবে সাড়া দিবে না বিএনপি। সাংবাদিকতার সঙ্গে ষড়যন্ত্র সন্নিবেশিত হলে বিষ্টাদ ভেঙে দেব বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সংসদ নির্বাচনের রোডম্যাপ থেকে পিছিয়ে না পড়ার নির্দেশ ইসির। তুরমুজ চুরির অভিযোগে শিশুকে শিকলে বেঁধে নির্যাতন। নিয়োগে অনিয়মের অভিযোগে সিলেটে এক সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ মিছিল। সাংবাদিকের আটক ও ভীতি প্রদর্শনের ঘটনায় যুক্তরাষ্ট্র সহ ১২টি দেশের উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার স্বাস্থ্য সুরক্ষা আইন পাশের লক্ষ্যে কাজ করছে, আইনটি শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যকর্মীর নিরাপদ কর্মস্থল বিষয়ক এক সেমিনারে একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় সরকারের বিভিন্ন অর্জন থাকলেও কিছু ঘটনার কারণে এই খাতে নেতিবাচক প্রভাব পড়ে। স্বাস্থ্যকর্মীদের উপর সহিংসতা কমাতে সরকার কাজ করছে। জাহিদ মালিক আরো বলেন, ডাক্তার ও রোগীদের মাঝে সুসম্পর্ক থাকা উচিত। এ সময় রোগীর আস্থা অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সিএসির প্রস্তাবে সাড়া দিবে না বিএনপি। আগে তত্ত্বাবধায়ক সরকার পরে সংলাপ, এমনটি বলেছেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হলেও নির্বাচন কমিশনের প্রস্তাবিত আলোচনা ও মতবিনিময় বিএনপির পক্ষে। আগে তত্ত্বাবধায়ক সরকার পরে সংলাপ, এমনটি বলেছেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হলেও নির্বাচন কমিশনের প্রস্তাবিত আলোচনা ও মতবিনিময় বিএনপির পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। রাজধানীর গুলশানে দলীয় প্রধানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির মহাসচিব। এর আগে দুপুরে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানাতে সংবাদ সম্মেলনে আসেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকতার সঙ্গে ষড়যন্ত্র সন্নিবেশিত হলে বিষদাঁত ভেঙে দেব। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সাংবাদিকতার সঙ্গে কোনো ষড়যন্ত্র যদি সন্নিবেশিত হয় তাহলে আমরাও বলে দিতে চাই, আমরা ছেড়ে দেব না, আমরা প্রতিবাদে নেমেছি, প্রতিবাদ আমরা করতেই থাকবো এবং ষড়যন্ত্রের বিষদাঁত আমরা ভেঙে দেব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করে অপর সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশে 53তম স্বাধীনতা দিবসে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটিতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে এবং তা দেশের উন্নয়ন অর্জন ও স্বাধীনতা পরিপন্থী বলে মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের নেতা কর্মী সহ অনেকেই। এ প্রসঙ্গে মানববন্ধনে জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, এই ষড়যন্ত্র নতুন কোন ষড়যন্ত্র নয়। যারা বাসন্তীকে জাল পরিয়ে ছবি ছাপিয়ে সেদিন বিশ্ববাসীকে একটি বার্তা দিয়েছিল এবং আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিল, স্বাধীনতার যথার্থতা নিয়ে এই প্রশ্ন উত্থাপনের ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। সংসদ নির্বাচনের রোডম্যাপ থেকে পিছিয়ে না পড়ার নির্দেশ ইসির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনার। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মাসিক সমন্বয় সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মাসিক সমন্বয় সভা ছিল, ইসির সব কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে বসেছিলাম এবং নির্বাচন কমিশনাররাও ছিলেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে নির্দেশনা দিয়েছেন কমিশনাররা। কমিশনাররা বলেছেন, আমরা যেন ইসির ঘোষিত রুট ম্যাপ থেকে পিছিয়ে না পড়ি। সচিব বলে, নির্বাচনের আপ টু বটম মালামাল ক্রয় থেকে শুরু করে ভোট কেন্দ্র স্থাপন পর্যন্ত সব বিষয়ের উপর তারা রুট ম্যাপ অনুযায়ী নির্দেশনা দিয়েছেন যে কোন কোন বিষয়ে আমরা পিছিয়ে আছি। মাঠ পর্যায় থেকে আমরা জানতে চেয়েছি ব্যালট বাক্সগুলো কোথায় আছে, কিভাবে আছে, সেগুলো কিভাবে যাচাই করে তা আমাদের রিপোর্ট দেবে। এসব বিষয় এগুলো বাস্তবিক অর্থে ইসির অভ্যন্তরীণ কাজ। তরমুজ চুরির অভিযোগে শিশুকে শিকলে বেঁধে নির্যাতন। লক্ষ্মীপুরের কমলনগরে তরমুজ চুরির অপবাদ দিয়ে গোয়ালঘরের খুঁটির সঙ্গে শিকলে বেঁধে 9 বছর বয়সী এক শিশুকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বড় বোনকেও বেদরক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আব্দুল মান্নান দম্পতির বিরুদ্ধে। দুপুরে উপজেলার চরল রেঞ্জ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড গুদাম রোড সংলগ্ন মান্নান মিস্ত্রির বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিয়ে জানা গিয়েছে, স্থানীয় বেলালের ছেলে আরাফাত, আলমগীরের ছেলে আল আমিন, আব্দুল মান্নানের ছেলে হৃদয় ও ভুক্তভোগী আবু তাহারের ছেলে রিফাত মিলে গত 27 মার্চ রাতে স্থানীয় এক কৃষক মোহাম্মদ রিপনের ক্ষেতের থেকে 6টি তরমুজ চুরি করে। হৃদয় 2টি ও বাকিরা 1টি করে ভাগ করে নেয়। এর মধ্যে হৃদয় তরমুজ ক্ষেতের মালিক কৃষক রিপনের আপন ভাগ নিয়ে। ভুক্তভোগী শিশু রিফাত জানায়, 27 মার্চ রাতে প্রতিবেশী হৃদয়ের প্রলোভনে পরে রিফাত সহ 4 জন মিলে স্থানীয় কৃষক রিপনের ক্ষেত থেকে 6টি তরমুজ চুরি করে। পরদিন চুরির বিষয়ে জানাজানি হলে কৃষক রিপন এলাকার মুরব্বীদের নিকট বিচার প্রার্থী হন। মুরব্বীরা বিকালে সালিশ বৈঠকের তারিখ দেন। ওই সালিশ বৈঠকে তরমুজ চুরির মূল পরিকল্পনাকারী হৃদয়ের না বলতে রিফাতকে চাপ দেয় হৃদয় ও তার মা কুলসুম বেগম। রিফাত তাতে রাজি না হলে সালিশ বৈঠকের আগে দুপুর 12টার দিকে হৃদয় তাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে বাড়ির গোয়ালঘরের খুঁটির সঙ্গে শিকলে বেঁধে রেখে দেয়। এ সময় হৃদয়ের মা কুলসুম বেগম ও বাবা আব্দুল মান্নান ও হৃদয় তাকে মারধর করে বলে জানায় রিফাত। নিয়োগে অনিয়মের অভিযোগে সিলেটে এক সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেটে জেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ের উপপরিচালক লুৎফুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ গত মঙ্গলবার লুৎফুন নাহারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। সিলেটের বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিচালক মোহাম্মদ কুতুবউদ্দিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। কুতুবউদ্দিন বলেন, দুর্নীতির মাধ্যমে সিলেটের জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নিয়োগ পেয়েছেন, এমন অভিযোগে 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিয়োগ পরীক্ষায় পাশ না করেও ওই 8 জন নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ মিছিল। প্রথম আলোর গ্রেপ্তারকৃত সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি সহ 3 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। দুপুরে 1টায় বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশটি করা হয়। এর আগে মধুর ক্যান্টিন থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। তাদের 3 দফা দাবি হলো, 1, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, বিচার বহির্ভূত হত্যা বন্ধ; 2, র‍্যাব হেফাজতে নিহত সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের বিচার; 3, গ্রেপ্তারকৃত সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি। সাংবাদিকদের আটক ও ভীতি প্রদর্শনের ঘটনায় যুক্তরাষ্ট্র সহ 12টি দেশের উদ্বেগ। বাংলাদেশ সাংবাদিকদের উপর হামলা, সহিংসতা, আটক ও ভীতি প্রদর্শনের ঘটনায় যুক্তরাষ্ট্র সহ 12টি দেশ উদ্বেগ প্রকাশ করেছেন। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের পক্ষে ওই 12টি দেশের ঢাকা মিশন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন এর নিম্ন স্বাক্ষরকারী সদস্য দেশসমূহ সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে উদ্বিগ্ন। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের উপর সহিংসতা, আল জাজিরার লন্ডন ভিত্তিক সাংবাদিকের ভাইয়ের উপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের উপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবর। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে
এর প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি।